كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب السلام عليكم ورحمة الله وبركاته حمدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমাদের বাড়িতে একটি খরগোশ রাখা আছে পোষে তো আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে কি খরগোশ পোষা জায়েজ আছে বা অন্য কোনো বন্য পশু বাড়িতে খাঁচার মধ্যে আবদ্ধ করে রেখে তাকে কি লালন পালন করা বা পোষা জায়েজ আছে এটা ভাইয়ের প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এই ব্যাপারে ওলামার ঐক্যমত যে বাড়িতে সব ধরনের পশু যেগুলো হিংস্র নয় যেগুলো পোষা জায়েজ আছে যেগুলো মানুষের ক্ষতি করবে না যেরকমভাবে খরগোশ পাখি মাছ তো এগুলো বাড়িতে পোষা বা বাড়িতে খাঁচার মধ্যে বন্দী রেখে পোষা জায়েজ আছে সেটা কোনো উপকার পাওয়ার জন্যে হোক কিংবা শখ পূরণ করার জন্যে বা মানসিক তৃপ্তি বা শান্তি বা পাখিকে ভালোবাসা বা মাছকে ভালোবেসে বা দেখতে সুন্দর লাগার কারণে এগুলো বাড়িতে রাখা বা পোষা জায়েজ আছে এ ব্যাপারে দলিল রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে কানা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আহসানুল খুলুক খলকান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সৃষ্টিগতভাবেই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন সুবহানাল্লাহ তিনি কি বলছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সৃষ্টিগতভাবেই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন ইয়াদখুলু আলাইনা আর তিনি আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসতেন আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এই জন্য তিনি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতেন ওয়ালি আখুন সাগিরুন ইকোনা আবা উমাইর এদিকে আমার একটা ছোট ভাই ছিল যার ডাক নাম হচ্ছে আবু উমাইর ওয়াকান লাহু নগারুন ইয়ালাবু বিহি আর তার একটা ছোট লাল পাখি ছিল যার সঙ্গে এই বাচ্চাটি আবু উমাইর খেলা করত ফামাতা একদা ওই ছোট পাখিটি মারা যায় তো এই জন্যে আবু উমাইর খুব চিন্তিত খুব দুঃখ পেয়েছিলেন যে আমার খুব প্রিয় ছোট পাখিটি ছিল যার সঙ্গে আমি খেলা করতাম আমার সাথী ছিল সে এখন মারা গিয়েছে বাচ্চা ছেলে ইমোশনাল প্রচুর হয় তো তিনি খুব চিন্তিত খুব দুঃখিত হয়ে আছেন মনক্ষুণ্ণ হয়ে আছেন ফাদাখালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতু ইয়াউমিন অতপর রসুল্লাহ সাল্লাম একদিন তাদের বাড়িতে আসলেন ফারাহু হাজিনান তিনি দেখতে পেলেন যে আবু উমাইর খুব চিন্তিত খুব দুঃখিত এবং মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন মনে হচ্ছে খুব একটা কিছু হয়ে গিয়েছে ফকল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো রসুল্লাহ সাল্লাম তাকে ঠাট্টার ছলে ফামাদি হাহু নবী সাল্লাম রসুল সাল্লাম তার সঙ্গে ঠাট্টার ছলে তাকে বললেন মা ইয়া আবা উমাইর মা ফাআলা নুমাইরু নুগাইরু হে আবু উমাইর তোমার ছোট লাল পাখিটা এখন কি করছে তো রসুলাম যখনই আসতেন তখনই আবু উমাইর সঙ্গে ঠাট্টার ছলে জিজ্ঞাসা করতেন যে তোমার সেই ছোট লাল পাখিটি এখন কি করছে গো তো রসুলাম তার সঙ্গে মজা করতেন এমন হয় যে অনেক সময় মানুষ ইমোশনাল হয়ে অনেক কিছু করে ফেলে তারপরে নিজেরাই লজ্জিত হয় যে আমি এরকম করেছিলাম তো রসুলাম ওই ছোট্ট সাহাবার সঙ্গে ঠাট্টা করার জন্য তিনি বলতেন যে তোমার ওই ছোট্ট লাল পাখি এখন কি করছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5778
6203, 6129, সহি মুসলিম হাদিস নম্বর 2150, সহি তিরমিজি হাদিস নম্বর 333, সহি আবু দাউদ হাদিস নম্বর 4969। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবাদের আমলে রাসূলুল্লাহ সাল্লামের জীবিত থাকা অবস্থাতেও বাড়িতে পাখি পোষার প্রচলন ছিল, আর এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ জারি করেননি। এই হাদিসের ব্যাখ্যাতে হাফেজ ইবনে হাজার আসকালানি আলাই তার গ্রন্থ ফাতহুল বারী দশম খণ্ডের 548 পৃষ্ঠায় বর্ণনা করছেন যে এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই, তার মধ্যে একটা হচ্ছে জাওয়াজু ইনফাকুল মাল ফিমা ইয়াতালাহ বিস সাগীর। তিনি বলছেন যে এমন কিছু জিনিস যার দ্বারাতে যাকে নিয়ে বা যার দ্বারাতে বাচ্চা ছেলেরা আনন্দিত হয় বা যাকে নিয়ে বাচ্চা ছেলেরা খেলা করে, তো সেই সমস্ত জিনিসের পেছনে খরচ করা জায়েজ আছে, ও জাওয়াজু ইমসাকু তয়রু ফিল কাফাসে ওয়া নাহবুহু। অনুরূপভাবে পাখিকে খাঁচায় বন্দি করাও জায়েজ আছে, যেহেতু বাড়িতে পোষা জায়েজ। আর পাখি তো ওরকম গরু ছাগলের মতো নয় যে গৃহপালিত পশু বাড়িতে রেখে দিলে থেকে যাবে, পালিয়ে যাবে। তো সেই জন্যে পাখি বা ওই ধরনের পশু যেরকম ছোটো ছোটো মাছ এগুলোকে কাছের যে এই টব হয় তো সেই সমস্ত জায়গাতে রেখে পোষা জায়েজ আছে, এ ব্যাপারে কোনো দর্শনীয় বা কোনো নিষেধাজ্ঞা ইসলামে নেই। ঠিক একই উত্তর দিয়েছেন ফতোয়া দাইম অর্থাৎ সৌদি ফতোয়া কমিটি 13 খণ্ডের 38 এবং 38-40 পৃষ্ঠাতে। তো মোট কথা হচ্ছে যে বাড়িতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে বা আনন্দিত হওয়ার জন্যে বা বাচ্চাদের খেলনার জন্যে ছোটো ছোটো পাখি কিংবা খরগোশ কিংবা মাছ রাখা বা পোষা জায়েজ আছে, এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বা কোনো বিরূপ মন্তব্য বা কোনো অপছন্দনীয় কোনো কথা ইসলাম থেকে বর্ণিত হয়নি। হাজা মা ইন্দে আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।